হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার, সোমবারের সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। সকালে আজকে চলে এসেছি একটু বাগানে। বাগানের গাছগুলো একেবারে কাঠ ফাটা রোদে পুড়ে ফুটি ফাটা হয়ে রয়েছে টবগুলো। একদিনের রোদে এরকম অবস্থা হয়ে যায়। আর টবে যেহেতু রেখেছি, তো পুরো দায়িত্ব তো আমারই বা আমাদেরই জল দেওয়ার, কারণ সে তো জল পাবে না যেহেতু পুরো বাঁধানো হয়ে গেছে, তো মাটির সংস্পর্শে নেই, সেই কারণে জল আমাদেরই দিতে হবে। তাই মনে করে জলগুলো দেওয়াটা খুব দরকার। তাই সকালবেলা চলে এসেছি বাগানে, এদের অবস্থা দেখে আমারই খারাপ লাগছে, তাই একটু জল ঠল দিয়ে তারপরে দিনটা শুরু করছি, মানে অন্যান্য কাজগুলো শুরু করব। গাছগুলো যতই গরম হোক না কেন, দেখো কি সুন্দর তরতাজা হয়ে রয়েছে, কতগুলো গোলাপ ফুটেছে গাছগুলো। আসলে ওদের তো রোদে কষ্ট হওয়ার কথা নয়, রোদ তো ওদের খাবার, তাই না? আমার দেখে মনে হচ্ছে এরকম। যাই হোক, জল টল দেওয়া হয়ে গেছে, তারপরে রান্না করতে যাব। রান্না বান্না সব হয়ে গেছে। এই যে তেলাপিয়া মাছের ঝোল করেছি, ডাল আর ফুলকপি ভাজা, এই হচ্ছে আজকে সকালের রান্না। এবারে স্নান টান করে খেয়ে দিয়ে সবাই বেরোবো। বলেছিলাম ব্যাংকের কাজে আসতে হবে, তো কিছুটা কাজ হয়েছে। আবার একটা কাজের জন্য আধার জেরক্স করতে গেলাম, ওটা আবার জমা দেবো। এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, ওটা এখন পাওয়া যাবে না, 10-15 দিন পরে বাড়িতে যাবে। এটা আবার নাম্বার চেঞ্জ করবো, তার জন্য জমা দিচ্ছি। ব্যাংকের কাজটা হয়ে যাবে। আমরা একটু বিকালে স্ন্যাক্স কিনে নিয়ে চলে এসেছি বাসন্তী ঠাকুর দেখতে। দাঁড়াও দেখাচ্ছি, কি সুন্দর ছোট্টর উপর একটা পুজো হয়। বহুদিন ধরে এখানে পুজোটা হয়। আজকে নবমী, বুঝতে দেখে হচ্ছে, দেখে গেলাম অ্যাকচুয়ালি এইটাকেই বলা হয় কালের দুর্গাপুজো। যেহেতু রাবণ করেছিল এই পুজোটা, তাই এর প্রচলন আর নেই। অকাল বোধনটাই কিন্তু বেশি জনপ্রিয় হয়ে গেছে যেহেতু রাম করেছিল। রজা খাচ্ছে বন্ধুরা, আজকে বীভৎস গরম পড়েছে, গরমের চোটে প্রচন্ড কাহিল হয়ে পড়েছি। সন্ধ্যার সময় একবার গা ধুলাম, হাত পা গা ধুলাম, তাও ভালো লাগছিল না, ওই জন্য দুধ চা খেতে পারিনি। আর তোমরা দেখলে কিনে নিয়ে এসেছিলাম স্ন্যাক্স কিছু, কিন্তু একটাও মুখে দিইনি। একটু মুড়ি দিয়ে রজা খেলাম, তাও ওটা খাওয়ার পর একটু ভাল লাগছিল, কোনো কিছুই মুখে দিতে ইচ্ছা করছিল না, মানে দুধ চা তো একদমই না। আর ওরা খাচ্ছিল, ওই দেখে আমার কিরকম একটা বমি বমি আসছিল, মানে পুরো গা গোলাপ ছিল। জল মনে হচ্ছে খেয়ে যাই, জল যতই খাচ্ছি মানে মনে হচ্ছে না জল তেষ্টা মিটছে। তারপরে অনেকক্ষণ শুয়ে মানে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে, তবে পুরোটা এখনো ঠিক হয়নি। হ্যাঁ, এখন আবার যাব রান্না করতে। কাল শুনছি আরো গরম পড়বে, তো সবাইকে এইটুকুই বলার যে খুব সাবধানে থেকো। হ্যাঁ, জল খেলেও কিছু হচ্ছে না, জলের সাথে একটুখানি আমার মনে হয় নুন চিনির জল খাওয়াটা দরকার, নুন চিনির জল খাওয়াটা দরকার। তাছাড়া একটু মিছরি ভেজানো জল, হ্যাঁ, বাতাসা ভেজানো জল, এগুলো খাওয়া দরকার। দেখি কালকে আমি একটু মিছরি ভিজিয়ে রেখে তারপর যাব। হ্যাঁ, সবারই খাওয়া দরকার, ছেলেও তো কলেজে গিয়েছিল, ওই রোদের মধ্যে আবার ফিরেছে, তো সবারই মানে কষা হয়ে যাচ্ছে শরীর। তারপরে সবথেকে বড় কথা, এসির মধ্যে অনেকক্ষণ থাকা হচ্ছে, তারপরে আবার বাইরে গরম, এতে আরো বেশি শরীর খারাপ হচ্ছে। আর এর মধ্যে যদি লোডশেডিং হয় তাহলে তো আর কথাই নেই, বাপরে বাপ, লোডশেডিং তো হবেই, কারণ গরমে সবার বাড়িতেই প্রায় এসি চলছে, ফ্যান চলছে, তাতে পাওয়ার কাট হয়ে যায় মাঝে মাঝে, সেটা ভেবে আবার ভয় লাগছে যে যদি লোডশেডিং হয় তাহলে তো ব্যাস গন্ডগোলের মাথায় বাড়ি। আর গরমের মধ্যে গলা পুরো বসে যাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না, গলাটা বসে যাচ্ছে, এদিকে কাশি হচ্ছে একটু শুকনো শুকনো, মাথায় জল দিতে হবে মনে হচ্ছে, মাথা মাথা সব শুকিয়ে গেছে, মাথার ঘিরু ঢিলু, এমন গরম পড়েছে সেই গ্লুকন্ডের অ্যাড দেয় না যে মাথার ঘিলু সব শুকিয়ে যাচ্ছে,
তারপরে গ্লুকন্ডি খেতে হচ্ছে, তারপর ঠিক হচ্ছে, ওইরকম হয়েছে সত্যি। অ্যাকচুয়ালি ব্যাংকের কাজটা করতে যখন গেছি তখন প্রচুর রোদ লেগেছে, 12টার সময় কাজটা শেষ হলো, মানে তখন মারাত্মক রোদ ছিল। যাই হোক, তাও কাজটা পুরো হলো না ব্যাংকের, কারণ ডেবিট কার্ড নাকি আবার 10-15 দিন পর বাড়িতে পাঠাবে। তাই বললাম এই কদিন তাহলে আমি কি করে অনলাইন ব্যাংকিং ট্যাঙ্কিং গুলো করবো। তো বলছে, বললো এখান থেকে টাকা তুলে নিয়ে যান ব্যাংক থেকে, অনলাইন কেনাকাটা তাহলে হয়ে যাবে, টাকা তুলে নিয়ে আসে ওদের বক্তব্য। খুব অসুবিধা এরকম, এই কার্ড চেঞ্জ করতে গেলে, এমনিতেও তো আমার এক্সপায়ার হয়ে গেছিল কার্ডটা, হয়ে যেত এই মাসে, নতুন কার্ড নিতে গেলে অনেক অসুবিধে, 10-15 দিন লাগে, অনেকটা তো ঠিক না, 10-15 দিন ধরে কি করা যাবে, তাই না? হ্যাঁ, আগে আমাদের এটিএম কার্ডও লাগতো না, ডেবিট কার্ডও লাগতো না, কিছুই লাগতো না, সেটা ঠিক আছে, সেই সময়টা আবার সেই সময়টার জন্য অ্যাপ্লিকেবল। তখন কেউ বলতো না যে অনলাইনে পেমেন্ট করে দিন, হ্যাঁ সবসময় ক্যাশে পেমেন্ট হতো, এখন আবার অনলাইনে পেমেন্টের যুগ, অনেক কিছু তুই অনলাইন পেমেন্ট করতে, ছেলের ধরো ফর্ম ফিল আপ, তাতেও অনলাইন পেমেন্ট করতে, সে তো ক্যাশ নিয়ে বলে যা নাও ক্যাশ নাও, করে না হবে না, তাই না? এগুলো তো বুঝতে হবে। তখন ধরো কিছু অনলাইনে কিছু যদি দরকার হয় কেনাকাটা, তখন তো তখন ক্যাশ অন ডেলিভারি করা যাবে, এটা অবশ্য ঠিক, কিন্তু অনেক সময় অপশন থাকে না ক্যাশ অন ডেলিভারি, আগে থেকে পে করতে হবে, এরকম অপশন ম্যাক্সিমামই থাকে, তো সেই ক্ষেত্রে কি হবে, এইগুলোই আর কি অসুবিধা এখন অবধি। আবার শুয়ে পড়লাম, মাটিতেই শুয়ে পড়লাম, মাটিতে শুয়ে খুব আরাম গরমকালে। কিন্তু যাই হোক, ব্যাংক কিন্তু এই কাজগুলো ঠিক করছে না, তাদের হাতে হাতে এটিএম কার্ড দিয়ে দেওয়া উচিত আমার মনে হয়, কারণ এটা এখন ভীষণ প্রয়োজনীয় জিনিস, তাই না? নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই এখন এটিএম কার্ড সবার লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন তো রান্না করতে যাব, মানে সেরকম কিছু রান্না করার নেই, দুপুরবেলায় সকালবেলায় সব রান্না টান্না করে রেখে দিয়েছি, বিশেষ করে রান্না করতে হবে না, আর এই কপালে এইসব জায়গাগুলোতে না আমার র্যাশ হচ্ছে না, হচ্ছে বড় হাতে লাগছে, ঘুরি। যাই হোক, রান্না বান্না মানে এখন তো ভাত করবো আর রুটি করবো, আর শুধু ভাত করে নেবো তাহলেই হবে, কারণ গরমের সবাই ভাত খাবে, কেউ রুটি খাবে না। তো যাই, উঠি এবার, বডিটা তুলি, তুলে গিয়ে রান্না বান্না যেটুকু আছে করি, তারপর খেতে টেতে দিই, নিজে খাই, খেয়ে দিয়ে একেবারে নিশ্চিন্ত মনে শুয়ে পড়ি, কারণ এখন আমার শোয়াটা খুব দরকার, ঘুমটা ভীষণ দরকার, ঘুমিয়ে পড়লে আমি জানি ঠিক হয়ে যাবে সকালবেলা, ঝিমঝিমানি একটা ভাব হচ্ছে, ওটা ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, সবাই খাওয়া দাওয়া করো, ঘুম ঠুম দাও, তার মধ্যে আশা করি আমার ভিডিওটা চলে যাবে, দেখে নাও, লাইক টাইক করে দাও, কমেন্ট করে দাও, ঠিক আছে? তো বাই আজকের মতো, টেক কেয়ার, লাভ ইউ অল।